हेलो व्यूअर्स, वेलकम टू नूपुर्स कुकिंग गैलरि। आज हमें अपना संगे छातुर पुरी बा कचुरी रेसिपिटा शेयर करब। ये एक अन्धरण तई वीडियो शेष पर्त देखार अनुरोध रही और बेल आइकन प्रेस करबें जैसे हमार वीडियो नोटिफिकेशन अपन का पोचे जाए। नतून बंधुरा प्लिज हमार चैनल सबसक्राइब कर देवें कारण आमी थाकि आपनादेर अपेक्षा। चलो देखे नी कि भावे होच्छे आज के छातुर पुरी रेसिपिटी। फार्स्ट आमी एखाने दो कप आटा और दो कप मयदा मयम दिए सामान्य नून दिए जेभावे माखे सेभावे मेखे रेखे दिलाम। अन्यदिके एकटी बाटिर मध्ये किछु रसुन कुचि और काँचा लंका कुचि निलाम। देखुन काँचिर साजे एकदम पतला पतला करे काटछि जतटा सम्भव पतला करे काटा जाए। एबार एर मध्ये निलाम खानिकटा जोआन एक चामच मतो जोआन। तार मध्ये निलाम बड़ो चामचे दो चामच छातु। एबार सामान्य जल दिए छातुटाके एकदम शुकनो करे माखते हबे। एबार एर मध्ये निये निलाम सामान्य नून, खानिकटा लेबूर रस और एकटू गोलमरीच। भालो करे छातुटाके सब किछु दिए माखिए निते हबे। देखुन एकदम शुकनो शुकनो करे माखाते हबे। वीडियो देखते देखते आपनारा सबसक्राइब करार कथा भूले जान, ताई जखन एसेइछेन आमार चैनेले तखन सबसक्राइबटाओ करे जान। अन्यदिके मयदा माखाटाके आमि लेची बानिए निएछि। একটু বড় বড় সাইজের লেচি করেছি, লুচির মতো ছোট ছোট নয়, তা ঠিক রুটি যেমন বানানো হয় সেই সাইজের লেচি করে ছাতু মধ্যেখানে পুর দিয়ে নিচ্ছি। কচুরি বানাতে গেলে যেরকম ভাবে করে ঠিক সেভাবেই। এবার হাতে সমান করে গোল করে রাখছি। সমস্ত লেচিগুলোকে আমি এভাবে ছাতুর পুর ভরে নিচ্ছি। যেহেতু এর মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, তাই বেলার সময় সাবধানে বেলতে হবে যাতে ফুটো হয়ে রসুনগুলো বেরিয়ে না যায়। আপনি চাইলে এখানে রসুনটাকে পেস্ট বানিয়েও দিতে পারেন, ব্যবহার করতে পারেন, কিন্তু কুচি কুচি করে কাটলে এটা মুখে পড়লে বেশি টেস্টি লাগে, সেই জন্য আমি পাতলা পাতলা কুচি কুচি করেই রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর জোয়ানের টেস্টটা এখানে তো অদ্ভুত সুন্দর লাগে, যার জন্য জোয়ানটা একেবারেই স্কিপ করবেন না। লেবুর রসের বদলে আপনি এখানে আচারও ব্যবহার করতে পারেন, মানে যে কোনো টক জাতীয় আচার, আম তেল বা ঘরে যে টক আচার থাকে ডালের সাথে খাওয়ার জন্য সেই আচার ইউজ করতে পারেন। এবার দেখুন আস্তে আস্তে আমি এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, বেশি পাতলা করতে গেলে আপনার ভেতর থেকে রসুন কাঁচা লঙ্কা কুচিগুলো বেরিয়ে যেতে পারে, সেই জন্য আস্তে আস্তে একটু মোটা করে বেলে নিচ্ছি। সমস্ত লেচিগুলো যখন আমার বেলা হয়ে যাবে তখন আমি গ্যাস অন করে কড়াই বসালাম এবং তার মধ্যে দিলাম রিফাইন অয়েল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন তার মধ্যে একে একে এই পুরিগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। বলে রাখা ভালো যে আপনি যদি সম্পূর্ণ তেলে ফ্রাই করতে না চান, ডিপ ফ্রাই করতে না চান, তাহলে এটা পরোটার মতো অল্প তেলেও ভেজে নিতে পারেন, তাতেও এটা অসাধারণ সুস্বাদু লাগবে। কিন্তু আমি যেহেতু আজকে পুরি করছি, পুরি বা কচুরিটা ডোবা তেলেই ভাজে, সেই কারণে আমি ডিপ ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু সেম জিনিসটা আপনারা পরোটার সাইজে বেলে মোটা মোটা করে পরোটার মতো অল্প তেলে সেকে নিলেও খেতে অসাধারণ লাগবে। এইভাবে সমস্ত পুরিগুলোকে আমি ভেজে নিলাম একটু লাল করে। সমস্ত পুরিগুলো ভাজা হয়ে গেলে এবার গরম গরম এটা সার্ভ করে দিন।
কোনো তরকারি ছাড়াও এটা খেতে অসাধারণ লাগে। আমি এখানে আলুর তরকারি, মেথি দিয়ে আলুর তরকারি করেছিলাম, তো সেই আলুর তরকারি আম মিষ্টি দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।